পান করার জন্য নদীর জলই ভরসা গ্রামবাসীদের। গত কয়েক মাস ধরে নদীর জল খেয়েই দিন যাপন করে চলেছেন বাঁকুড়া দুই নম্বর ব্লকের মানকানালি গ্রামের মানুষ। রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক। বিধায়ক নীলাদ্রি শেখর দানা রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, কেন্দ্রীয় সরকার পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য অমৃত প্রকল্পে কোটি কোটি টাকা যখন ব্যয় করছেন, ঠিক তখন মানকানালি গ্রামের মানুষকে নদীর জল খেয়ে বেঁচে থাকতে হচ্ছে, প্রশাসন মুখ থুবড়ে পড়েছে বলেও তিনি জানান। যেখানে কেন্দ্রীয় সরকার অমৃত প্রজেক্টের জন্য পরিশুদ্ধ পানীয় জলের জন্য লাখ কোটি কোটি টাকা খরচা করেছে, সেখানে তাদের পরিশুদ্ধ পানীয় জল দিতে ব্যর্থ, যার জন্যই আজকে গ্রামের মায়েরা নদীতে গিয়ে খাল কেটে জল তুলে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য শাসক দল তৃণমূল কংগ্রেসের। দলের বাঁকুড়া জেলা মুখপাত্র দিলীপ আগরওয়াল বলেন, গত বর্ষায় ওই পাইপলাইন ভেঙে পড়ে রাজ্যে সর্বত্র পরিশ্রুত পানীয় জল পৌঁছে গেছে, তবে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা বলেও তিনি জানান। এবং সেই নদীর ভাঙনের ফলে, ব্রিজ ভাঙার ফলে ওখানে যে পানীয় জলের যে পাইপলাইন পিএইচই করেছিল সেই পাইপলাইনও ভেঙে যায়। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা নিশ্চয়ই এটা খবর নেব যে পিএইচই এখনো কাজটা করেনি কেন, দ্রুত গতিতে পিএইচই কে কাজটা করতে বলা হয়েছিল। পানীয় জলের যে সমস্যা নিশ্চয়ই আমরা দেখব, আমরা পিএইচই সাথে কথা বলবো, জেলা প্রশাসনের সাথে কথা বলবো। গ্রামবাসীরা জানাচ্ছেন, পাইপলাইন বসানো হলেও গত বর্ষার জলে সেই পাইপলাইন ভেঙে পড়ে, আর তখন থেকেই নদীর জলে তাঁদের ভরসা। নদীর বালি সরিয়ে চুয়া তৈরি করে সেখান থেকে জল সংগ্রহ করে নিয়ে যান গ্রামের মহিলারা। এটাই পানি জল হিসেবে ব্যবহৃত হয়। পানীয় জল আমাদের রান্না খাওয়া খুবই অসুবিধা। এই বছর সেরকম বন্যা হচ্ছে, সে বন্যার জল ডুবি নিয়ে যায় আমাদের ক্ষতি হয়েছে, সেই জল খেয়ে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে।